বক্সার প্রোটোকল কি বা বক্সার প্রোটোকল বলতে কী বোঝো, দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর। চীনের ইতিহাসে বক্সার বিদ্রোহের রেশ ধরে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। একটা সময় চীনা সরকার শান্তির জন্য উদগ্রীব হয়ে ওঠে। চীনের প্রতি সাম্রাজ্যবাদী বিদেশি শক্তিবর্গ কী নীতি গ্রহণ করবে তাই নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। জার্মানরা চীনাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য উত্তর চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল ধ্বংসলীলা চালায়। বক্সার বিদ্রোহের সুযোগে রাশিয়া মাঞ্চুরিয়া দখল করে নেয়। তার ফলে ব্রিটেন ও জাপান আশঙ্কিত হয়ে ওঠে। ফরাসিরা ঘোষণা করে তারা চীনের ভাঙন চায় না। আমেরিকা যুক্তরাষ্ট্র তখন চীনের আঞ্চলিক অখণ্ডতা রাখার জন্য একটি স্মারকপত্র প্রকাশ করে। এটি ছিল আমেরিকার মুক্তদান নীতি সংক্রান্ত দ্বিতীয় ঘোষণাপত্র। চীনের পরাজয় এবং বক্সার বিদ্রোহের ব্যর্থতার পর বিদেশি শক্তিসমূহ চীনকে 12টি শর্ত সম্বলিত একটি চুক্তির প্রস্তাব দেয় 24 ডিসেম্বর। 1901 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর চীন এবং 11টি বিদেশি শক্তির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বক্সার প্রোটোকল নামে পরিচিত, যা ছিল চীনের পক্ষে যথেষ্ট অপমানজনক। দেখে নেব এই বক্সার প্রোটোকলের শর্তগুলি। প্রথমত, 12 জন রাজপুরুষ যারা বক্সারদের বিদেশি বিরোধী জিহাদে যোগদান করেছিলেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা আত্মহত্যা করতে নির্দেশ দেওয়া হয়। তাছাড়া আরও সখানেক রাজপুরুষকে কঠোর শাস্তি দেওয়া হয়। যে কোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত। দ্বিতীয়ত, চীনকে এক বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দানে বাধ্য করা হয়। সিদ্ধান্ত হয় যে চীনকে $500 মিলিয়ন আমেরিকান ডলার ক্ষতিপূরণ 1901 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন কিস্তিতে দিতে হবে। বৃহৎ শক্তিবর্গ ছাড়াও ইতালি, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল এবং স্ক্যান্ডিনেভিয়া দেশগুলি চীন থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অংশীদারি হবে। তৃতীয়ত, যেসব শহরে বিদেশি বিরোধী আন্দোলন তীব্র রূপ নিয়েছিল সেসব অঞ্চলে সরকারি পরীক্ষা ব্যবস্থা 5 বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে। কমপক্ষে 45টি শহরে পরীক্ষা ব্যবস্থা বাতিল হয়। চতুর্থত, পিকিংয়ের বিদেশি দূতাবাসগুলিকে পাহারা দেওয়ার জন্য বিদেশি সৈন্যবাহিনী স্থায়ীভাবে মোতায়েন করা হলো। পঞ্চমত, পিকিং থেকে সমুদ্র পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলিতে এবং রেলপথ বিদেশি সৈন্য মোতায়েন করা হলো। ষষ্ঠত, সিদ্ধান্ত হয় যে আগামী 2 বছরের মধ্যে চীন বিদেশ থেকে কোনো অস্ত্র বা যুদ্ধ সামগ্রী আমদানি করতে পারবে না। সপ্তমত, জার্মানি ও জাপানের কাছে চীনকে প্রতিনিধি দল পাঠিয়ে সরাসরি কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। বক্সার প্রোটোকল স্বাক্ষরের ফলে বিশ্বের দরবারে চীনের মর্যাদা ভূ লুণ্ঠিত হয়েছিল। মূলত চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম আঘাত পেয়েছিল। মাঞ্চু রাজতন্ত্র বিদেশি শক্তিগুলির হাতে পুতুলে পরিণত হয়েছিল। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। মূলত এই পরিস্থিতিতে মাঞ্চু সরকার একটি সাংবিধানিক সরকার গড়ে তোলার জন্য কতকগুলি সংস্কার সাধনের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাতেও চীনের জনগণের চোখে মাঞ্চু সরকারের ভাবমূর্তির বিশেষ উন্নতি ঘটেনি। মাঞ্চু নেতৃত্বের অপদার্থতায় হতাশ চীনা জনগণ সেই মুহূর্তে মনে করেছিল বৈপ্লবিক সংগ্রাম ছাড়া গণতন্ত্র নেই বা অন্য কোনো পথ নেই। চীনের গণতান্ত্রিক বিপ্লবের নায়ক ডক্টর সান ইয়াতসেনের সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে চীন শাসনের উচ্ছেদের ডাক দিয়েছিলেন সাধারণ জনগণ এবং নেতৃত্ব। তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ একটি লাইক করো।